আবেশের দরুন এক্ষেত্রে এ এবং বি বস্তুদ্বয়কে পরস্পরের নিকটে আনা হলে আবেশের দরুন বি বস্তুতে একটি আধানের আধান আবিষ্ট হবে এবং সেটা বিপরীত প্রকৃতির হয়, এবং সেই অনাহিত বস্তুতে পরাবৈদ্যুতিক বস্তুতে যে আধান আবিষ্ট হবে সেটা বিপরীত প্রকৃতির হবে, এবং তার সমীকরণ হয় ওয়ান মাইনাস কিউ ওয়ান মাইনাস ওয়ান বাই কে। এটা আমাদের এই সমীকরণটি মনে রাখতে হবে যে আবেশের দরুন, আবেশের জন্য অনাহিত বস্তুতে আবিষ্ট আধান এবং একটি বিশেষ ক্ষেত্র আমাদের আলোচনায় আনতে হবে, যদি বি বস্তুটি ধাতব বস্তু হয়, বি বস্তুটি ধাতব বস্তু হয় তবে ইহার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে, কে সমান সমান ইনফিনিটি, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ইনফিনিটি হবে। এক্ষেত্রে এই কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সুতরাং আবিষ্ট আধান বি বস্তুতে আবিষ্ট আধান হয়ে যাবে কিউ ব্র্যাকেট হবে ওয়ান মাইনাস ওয়ান বাই ইনফিনিটি। সুতরাং দ্বিতীয় বস্তুতে প্রথম আহিত বস্তু সমমানের এবং বিপরীত প্রকৃতির আধান আবিষ্ট হয়, কিউ বি প্রাইম হয়ে যাবে মাইনাস কিউ।